গুড মর্নিং ফ্রম চুপি। আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল প্রায় 6:15 নাগাদ আমরা টোটো করে চুপিচরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর হ্যাঁ, যেটা আগের ভিডিওতে বলা হয়নি, হোটেলের ভাড়া ছিল পার নাইট 700 টাকা, ডবল বেডরুম। টোটো করে চুপিচরে আসতে সময় লাগলো প্রায় 20-25 মিনিট, ভাড়া নিল 100 টাকা। সকাল বলে একটু বেশি, না হলে এটা 60-70 টাকাতেও হয়ে যায়। আজও আমাদের সঙ্গী আজিজুল্লাহ। মর্নিং ফ্রম চুপি। এখন হচ্ছে সকাল 7 নাগাদ। সঙ্গে আছে আমাদের বোটম্যান দাদা আজিজুলদা। আজিজুলদা, গুড মর্নিং। এখন আমরা কোথায় যাব প্রথমে? ধরেন অস্পেরের কাছে যাচ্ছি। অস্পেরে সকালে একবার ক্যাচারিং হয়, ধরেন 9:30-9:30 দিকে। আচ্ছা, তার মধ্যে আমাদের এখান থেকে বোট ছেড়ে যেতে মোটামুটি 15 ঘন্টা লাগে, তার জন্য আগে করে পৌঁছানোর জন্য যাওয়া। আচ্ছা বেশ, প্রথমে আমরা অস্পের কাছে যাব, 15 ঘন্টা লাগবে। অস্পের থেকে ফিরে এসে আমরা এই বাকি জিনিসগুলো করবো, তাই তো? বেশ বেশ বেশ, ঠিক আছে, তাহলে দেখা যাক কি হয়। অস্প্রে আসলে একটি সামুদ্রিক ঈগল। পাখিটি আন্টার্কটিকা মহাদেশ, মরু ও মেরু অঞ্চল ছাড়া পৃথিবীর প্রায় সমগ্র দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের বসবাস। প্রায় 3,15,00,000 বর্গ কিলোমিটার জুড়ে এদের আবাস। বাংলায় মাছ মুড়াল নামেও পরিচিত। আমরা এখন চলেছি এই মাছ মুড়ালের মাছ ধরার ছবি তুলতে। এত সকালে বিশেষ কিছু পাখি দেখা যায় না। যত বেলা বাড়ে, যত রোদ উঠতে থাকে, তত পাখিরা তাদের বাসা থেকে বেরিয়ে আসে। সবাই হয়তো আমার মতনই ল্যাতখোর, তাই ঘুমিয়ে থাকে। কিছু পাখি অবশ্যই আছে যারা সকাল সকাল উঠে পড়ে। চুপিতে এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। আসলে এটা একটা খাল, খালের মতন, যেটা গঙ্গার সঙ্গে চুপিচরকে কানেক্ট করেছে। মানে গঙ্গার জলটা এর মাধ্যমে এসেই চুপিচরে এসে পড়ে। এবং এই রাস্তাটা দুদিকে একদম গাছে ভর্তি, তাই এই রাস্তাটাকে অনেকে গরিবের অ্যামাজন বা বাংলার অ্যামাজনও বলে। এবং এই রাস্তার মধ্যে দিয়ে নৌকা করে যেতে এ এক অদ্ভুত সুন্দর লাগে। আমরা এখন অ্যামাজন থেকে বেরিয়ে গঙ্গায় এসে পড়ছি। গঙ্গাতে উঠে সোজা একটুখানি এগোলেই একটা চর মতন আছে, সেখানেই অস্প্রেবাবু থাকেন। অস্প্রে দিনে সাধারণত 2 বার মাছ ধরে, একবার 9:30-10টার দিকে আর একবার পড়ন্ত বিকেলে। আমরা চরের খুব কাছাকাছি না গিয়ে একটু দূর থেকেই অস্প্রের গতিবিধিকে লক্ষ্য করতে থাকলাম। কিছুক্ষণ পরই বাবু উড়ে গেলেন এবং একটি মাছ ধরে নিয়ে এলেন। সঙ্গে সঙ্গে আমরা ছবি তোলার উদ্দেশ্যে নৌকা নিয়ে দৌড় মারলাম। ওখানে গিয়ে হঠাৎই দেখা হলো একজন রিনাউন্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তন্ময়ের সঙ্গে, তন্ময় দাস কর্মকার।
অসপ্রের ছবি তুলতে তুলতে আমাদের প্রায় 10:30 বেজে গেল। এরপর আমাদের আবার ফিরে যাওয়ার পালা চুপিচরে। সেই সুন্দর অ্যামাজন রাস্তার মধ্যে দিয়ে আমরা ফিরে চললাম চুপিচরের উদ্দেশ্যে। এবার আমরা বাকি সমস্ত পাখিদের গতিবিধির ছবি তোলার চেষ্টা করব। এই টাইমটাতে পোচার্ডের খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটির ছবি তোলা যায়। কিছু সুন্দর সুন্দর কিংফিশারেরও ছবি পেলাম উইথ ক্যাচ। নৌকার ওপর বসে বসে শীতকালের মিষ্টি রোদ গায়ে মাখতে মাখতে চলতে থাকলো আমাদের ছবি তোলা। আমাদের বোটে এখন একটা নতুন অতিথি এসে বসেছে। এরপর ঘরে ফেরার পালা। পাড়ে উঠে এসে আমরা মা মুক্তকেশী হোটেলে লাঞ্চটা সেরে ফেলল। খাবার দাবার বেশ ভালোই। এইভাবে আমাদের এই বছরের চুপি ভ্রমণ শেষ হলো। সঙ্গে থাকলো রং বেরঙের সব পাখিদের সুন্দর সুন্দর ছবি। তাহলে আপাতত এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।